ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক সিটের 6 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে 6 নং মূলত দুটি গাছ সম্পর্কে। এখানে একটি বট গাছ এবং একটি পাইন গাছ রয়েছে। এই বট গাছ এবং পাইন গাছ সম্পর্কে এই অঙ্কটি বলা হয়েছে বা করা হয়েছে। এখানে বলা হয়েছে একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর। এখন এরপরে আরেকটি লাইন রয়েছে, বর্তমানে পাইন গাছটির বয়স 1432 বছর। এখন এই তথ্য অনুযায়ী এখানে ক খ গ ন তিনটি অঙ্ক রয়েছে, আমাদের সমাধান করতে হবে। আমরা তাহলে প্রথমে ক ন অঙ্কটি দেখে নেব। তাহলে এখানে লিখব ক এর, ক এর উত্তর, ক এর উত্তরে আমাদের সেসে বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল কত, এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদের প্রশ্নের দ্বিতীয় লাইনটা খেয়াল করতে হবে। দ্বিতীয় লাইনে রয়েছে 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর। এখন এই লাইনটা লিখে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে আমরা লিখব 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর। সুতরাং বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল অবশ্যই বর্তমানে বেশি হবে, কারণ 150 বছর পূর্বে যা ছিল বর্তমানে এসে তার বয়সটা বৃদ্ধি পেয়েছে, আর এই কারণে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে নিব, এখানে 2961 যোগ 150 যোগ 150, এখানে আমরা 150 কে দুইবার লিখেছি, দুইবার যোগ করেছি। কারণ হলো এখানে দুটি গাছ রয়েছে, দুটি গাছের বয়স বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটি গাছের বয়স 150 বৃদ্ধি পেয়েছে এবং অপর আরেকটি গাছের বয়স 150 বৃদ্ধি পেয়েছে, যার কারণে দুটি 150 যোগ হয়েছে। তাহলে আমরা এখন যোগ করে দিব, এখানে যোগ করলে হবে 0 0 আর 1 যোগ করলে হবে 1, এর পরবর্তীতে 5 5 10, 8 6 16 6, হাতে থাকে 1 1, আর একে 2 2, আর একে 3 3, আর 9 হবে 12 12 2, হাতে থাকে 1 1, আর 2 হবে 3। আমরা তাহলে গাছ দুটি বয়সের যোগফল পেয়েছি 3261 বছর। আমরা তাহলে উত্তরটি লিখে নিব, উত্তর 3261 বছর। এখন আমরা খ নং প্রশ্নটি দেখব, এখানে লিখে নিব খ এর উত্তর। খ নং প্রশ্নটি শেষে বর্তমানে বট গাছটির বয়স কত, তাহলে আমরা দুটি গাছের বয়স থেকে এখানে পাইন গাছের বয়স দেওয়া আছে, দুটি গাছের বয়স থেকে যদি পাইন গাছের বয়স বাদ দিয়ে দেই তাহলে শুধু বট গাছের বয়স থাকবে। তাহলে আমরা আবার এই লাইনটি লিখব, বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল আমরা পেয়েছি 3261
1432 বছর। এখন এখানে আরেকটি শব্দ লেখা রয়েছে বর্তমানে পাইন গাছটির বয়স হলো 1430 বছর। এই লাইনটা আমরা এখানে লিখে দিব। বর্তমানে পাইন গাছটির বয়স শুধু বট গাছের বয়স থাকবে, তাহলে আমরা বিয়োগ করে দিব 11 থেকে 2 বাদ দিলে থাকবে 9, এখানে 4 হবে 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, পরবর্তীতে 12 থেকে 8 বাদ দিলে থাকে 12 থেকে 4 বাদ দিলে থাকে 8, পরবর্তীতে এখানে 2 3 থেকে 2 বাদ দিলে থাকে 1। তাহলে আমরা বর্তমানে বট গাছটির বয়স পেয়েছি 1829 বছর। তাহলে আমরা লিখবো, সুতরাং বর্তমানে বট গাছটির বয়স বর্তমানে বট গাছটির বয়স 1829 বছর। তাহলে এখন আমরা উত্তর কি লিখে নিব, উত্তর 1829 বছর। এখন আমরা গ এর উত্তর লিখে দেব, অর্থাৎ গ নং প্রশ্নটি সমাধান করব। গণনে বলা হয়েছে 200 বছর পর বট গাছটির বয়স কত হবে। আমরা খননে পেয়েছি বর্তমানে বট গাছের বয়স হলো 1829 বছর, আর 200 বছর পর এর বয়স বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেলে অবশ্যই আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখব, বর্তমানে বট গাছটির বয়স বর্তমানে বট গাছ বয়স 1829 বছর। এখানে আমরা লিখব, সুতরাং 200 বছর পর বট গাছটির বয়স হবে 200 বছর পর বট গাছটির বয়স হবে 1830 যোগ 200 বছর তাহলে আমরা এখানে যোগ করে পাচ্ছি 0 আর 9 যোগ করলে 9 হবে এখন 2 আর 8 যোগ করলে হবে 10 10 এর 0 হাতে থাকে 1 1 আর 1 যোগ করলে হবে 2। তাহলে আমরা পেয়েছি 200 বছর পর বট গাছটির বয়স হবে 2029 বছর। এখন আমরা সর্বশেষে উত্তরটিও লিখে নিব, উত্তর 2029 বছর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস।